সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে দোয়া কবুল হবে না। তিন, দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবিগণ বলছেন আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বুঝেছি, কিন্তু দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না, এইটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না, একুলো বলে কাদাউতো ফালামারা ইস্তাজাবালি ফায়াস্তাসর ফালে দোয়া, বলে দোয়া করেছি, দোয়া করেছি, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। তিন মাস দোয়া করেছে, ছয় মাস দোয়া করেছে, তারপর আর করে না, মানে দেখেছি আর কবুল হয় না। আপনার আমি ধৈর্যের পরিচয় দেখাতে গিয়ে আপনাকে আমি বলেছি যে একদিন আবু জাহাল বলছে মোহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি তুলে দিতে হবে, কে পারে কে পারে? এক যুবক বলছে আমি পারি। আচ্ছা ঠিক আছে, সিজদায় যখন যাবে তখন তুমি উটের ভুঁড়ি তুলে দিবা, তো দিয়েছে। তখন কেউ গিয়ে ফাতেমাকে বলছে দেখো ফাতেমা, দেখো 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 ফাতেমা, তোমার আব্বার মাথার উপরে ওরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ওরা হাসিতে অট্ট হাসি দিয়েছে, একজন আরেকজনের গায়ে লুটে পড়ছে, তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাতে পারে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে এদের গালি দেওয়ার ইচ্ছে করলেন, আল্লাহ রাসূল সলাৎ শেষ করে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহর নবীর বদদোয়া কবুল হলো বদরের যুদ্ধে 12 বছর পর। আল্লাহর নবীর অপমান অবস্থায় দোয়াটা করলেন কবুল হলো কতদিন পরে? 12 বছর পর। 12 বছর। ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা বলছে যে আব্বা একটু ইসবকে আমাদের সাথে দেন না, ও আমাদের সাথে খেলাবে। তখন বলছে না 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 না, আমার ছেলেকে বাঘে খাবে। তখন তারা বলছে বলেন কি আপনি, আমরা এতগুলো আছি তাকে বাঘে খাবে মানে? আমরা তাকে দেখাশোনা করব। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার পরে বিকেলে সন্ধ্যের দিকে এসে বলছেন আব্বা আব্বা ওকে বাঘে খেয়েছে, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন জামা কাপড়। তো জামা কাপড় দেখাচ্ছে বিকেলে, রক্ত লেগা আছে কিন্তু জামা কাপড় ছিঁড়া নেই। তাতে তার বাপ বুঝেছেন যে কথা মিথ্যে। তখন তার বাপ বলছে যে হ্যাঁ তোমরা কথা বানিয়ে নিয়েছ, এখন আমি ধৈর্য ধারণ করি, যেহেতু তোমরা কথা বানিয়ে নিয়েছ ছেলে পাওয়া যাবে, কবে তা বলতে পারছি না, তবে তোমরা কথা বানিয়েছ। এখন উনি বলতে লাগলেন আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও, ছেলে আমাকে ফিরিয়ে দাও, ছেলে তো এই দাঁড়ায় ফেলে দেওয়া হয়েছে, উঠানো হলো, বাজারে বিক্রি করা হলো, জুলাইখার স্বামী তাকে কিনে নিলেন, জুলাইখার স্বামী জুলাইখাকে বললেন যে একে দেখে শুনে থাকো, প্রায় ওখানে 12-15-20-25 বছর থাকলেন বা 15-20 বছর থাকলেন বা 10 বছর থাকলেন, তারপরে বড় হয়ে গেল, এক সময়ে জুলাইখা তার সাথে জেনা করতে চাইলো, তখন ইসব আলাইহিসসালাম বলেন মাশাআল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাই, বলো কি তুমি? ওয়াসানা মাসায়া, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো থাক খেতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারি না, এটা অসম্ভব, ইন্নাহু রাব্বি তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসায়া সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করতে পারি না, তোমার সাথে জেনা করতে পারি না। গাল্লা কাতাল আবওয়াব সব দরজাগুলি বন্ধ করে দিল, অকালাত হাই তালাক, জুলাইখা বলল তুমি জেনায় লিপ্ত হও। তখন ইসব বললেন মাশাআল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই, এই বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইলেন, দরজাগুলি বন্ধ ছিল, তিনি খুলে বের হচ্ছিলেন কি না তা বোঝা যাচ্ছিল না, আগে আগে তিনি বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা, জুলাইখা পিছন দিক থেকে জামার হাত টেনে ধরল, তাতে ইসব আলাইহিসসালামের জামা পিছন দিক থেকে ছেড়ে কিছু জুলাইখার হাতে থেকে গেল।
আগে আগে বের হয়েছে নিশব, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, হ্যাঁ দেখেন, আপনি যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি হতে পারে? আরে আপনি কি হুকুম দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলে দিতে হবে। 12 বছর জেল হয়ে গেল। أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي